একই মা মামাবু আমাকে আমাকে কেন শরণ করেছে আমি এই মুহূর্তে মা মামাবুর কাছে নালন কেমন আছো বাবা মাতা আমি যথারীতি খুবই ভালো আছি নারদ আজ আমি বড় বিপদে পড়েছি বাবা মামিমা বিপদ কিভাবে বিপদ হয়েছে মামিমা নারদ এই মুহূর্তে তোমার মামাবুর সঙ্গে চাষ করিতে যেতে হবে বল্লু করে মাঝি মামিমা মামাবুর সঙ্গে আমি যাব সেই বল্লু কানা করে চাষ করিতে হ্যাঁ বাবা আমার কথা লাগবে আর তুমি চাষ করিতে যাবে বেশ মা বেশ আমি তোমার কথা মতো মামিমা ওই মামাবুর সঙ্গে চাষ করিতে যাব ঠাকুর নারদ রাজি তাহলে এই মুহূর্তে তুমি চাষের জোগাড় করো বাবা নারদ মামাবু তাহলে তুমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও বেশ বেশ আমি সমস্ত কিছু জিনিস আমি সব নিয়ে আসছি বেশ সব নিয়ে আসো মামিমা ও এটাই কি চাষ করতে গেলে এমন ভাবে সেজে যেতে হয় আচ্ছা চাচের সাজো ওরে সাজাই আমার আজ কইলা শশী করে গো কিন্তু গৌরী যাবার সময় একটি কথা তোমায় আমি বলে যাই দেখো 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 গৌরী আমার কার্তিক গণপতি গো চাষ করিতে যাবে বল্লুকার মাঠে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি সবাই আছে কিন্তু ঠাকুর আমি একটি কথা বলবো আমার কথা তুমি রাখবে ঠাকুর এমন কি কথা গৌরী আমি তোমার পাঠিয়েছি চাষ করিতে তুমি যাবে বল্লুকার মাঠে তাহলে যাবার সময় আমায় তুমি আশীর্বাদ করো ঠাকুর তোমার কৈলাস শিখর
আমি যাবে সুখে আর রাখতে পড়ি যাবার বেলা তোমার আমি আজ কোন বাধা দেব না জয় করে ফিরে এসে আমায় তুমি ভুলো না যাবার বেলা তোমার আমি কোন বাধা দেব না জয় করে ফিরে এসে আমায় তুমি ভুলো না যাবার বেলা আশীর্বাদ করি গৌরী তোমার সকল মনোবাসনা পূর্ণ হোক গৌরী পূর্ণ হোক কিন্তু নারদ কই নারদ 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 মামিমা আমার কাছে তুমি এসো বাবা মামিমা নারদ তুমি যে আমার সন্তান বাবা তাই আজ হতে তোমার মামাকে আমি তোমার হাতে তুলে দিলাম বেশ মামিমা তোমার মামা যা চাষ করিতে তোমার মামা স্বভাবটা তুমি জানো বাবা মামিমা এসব নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই চাষের সঙ্গ হলে মামাকে ফিরিয়ে দিও কৈলাস শিখরে বেশ মামিমা আমি যথাজ্ঞা পালন করবো মামিমা এখন তুমি এসো বাবা আসি মামিমা আর যাবার সময় আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক বাবা নারদ বাবু চলো বাবা তাহলে আমরা এই মুহূর্তেই বল্লুকার সাধনে চাষ করতে যাই বেশ মামা বাবু মামা বাবু চলো বাবা আমাদের চাষের সাজে বেশ ভালোই লাগছে না হ্যাঁ বাবা খুব সুন্দর লাগছে মামা বাবু তবে তোমার এই ভুঁড়িটা কিন্তু সাবধানে রাখবে কেন বাবা মামা বাবু রাস্তা তো সমান হবে না আমরা মাঠের রাস্তা দিয়ে শর্টকাটে যাব তাই তো মামা বাবু হ্যাঁ বাবা তাই আমাদের সাবধানে যেতে হবে আর ওই তোমার জালার মতো ঘুড়ি যদি পড়ে যাও আমি সামলাতে পারবো না আমার এই তো শরীর বেশ ভালো তোমার সামলাতে হবে না আমি সামলে নেব তো মামা বাবু আমরা চলি এখন চলো বাবা আমরা যাব সেই কৈলাসচরে তাই তো চলো বাবা আজি চলো মামা যাই দুজনে আজ বললু কানহগরে আরে মামা ভাগ নাই করিব বললু কা সহদনে চলো মামা যাই দুজনে চলো মামা যাই দুজনে বললু কানহগরে মামা ভাগনে কাছে কোহরি মনে দয়া আনন্দে মামা বাবু তুমি কি কি নেবে বিশ দান আর আমি নেব নাগল জল হাল নিলাম নাগল নিলাম হাল